ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট নাম্বার 03 যে প্রশ্ন করেছেন, মারাত্মক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যুবক যুবতীদের একসাথে উঠা বসা করা এটা নাজায়েজ, হারাম। একজন যুবক যুবতী মেয়ের দিকে তাকাবে ক্লাসে অথবা শিক্ষিকার দিকে, এটা নাজায়েজ এবং হারাম। তবে অনেক সময় আমরা পরিস্থিতির শিকার হয়ে আমাদের কিছুই করার থাকে না। যেমন আপনি উল্লেখ করেছেন যে আপনি পড়াশোনা করেন, হিন্দুদের গল্প পড়েন পাঠ্যসূচি হিসাবে, মুসলমানদের কিছু গল্পতেও উপন্যাসে ভুলভ্রান্তি আছে। এগুলো আপনি শুধু পরীক্ষার জন্য পড়বেন, অসুবিধা নেই, নিষেধ নেই, কিন্তু আপনি সতর্ক থাকবেন সেই ভুলগুলো যেন আপনার মাথায় না ঢুকে, সেজন্য খেয়াল রাখবেন। আপনি সহি বই পুস্তক পড়বেন। আর যে কথা বলেছেন যে মেয়েদের দিকে তাকাতেই হয় ক্লাসে গেলে, এমনকি রাস্তাঘাটে, ওটা তো সবারই সমস্যা, আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা, সকলেরই সমস্যা। আপনি আপনার চোখের সামনে পড়বে, যেহেতু আমাদের দেশে শরীর পর্দা বিধান নেই সব জায়গাতে, সেই হিসেবে রাস্তাঘাটে, স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে সামনে পড়বেই। আপনি কিন্তু কন্ট্রোল রাখবেন, পড়াশোনা বাদ দিবেন না, পড়াশোনা করতে থাকুন। পড়াশোনা যেহেতু শুরু করেছেন, বাদ দিবেন না, পড়তে থাকুন, যায় যাচ্ছে। তবে মহিলার দিকে তাকানো থেকে যত সম্ভব বিরত থাকবেন, আর সামনে পড়ে গেলেও, নজর পড়ে গেলেও মরা কাঠের মতো দেখবেন। মনে করবেন যেমন আপনি মরা কাঠের দিকে তাকাচ্ছেন, রাস্তাঘাটের দিকে তাকাচ্ছেন, পাথর পাথর দেখছেন, এরকম মনে করবেন। পূর্ণিয়তে কমবাপ সহকারে তাকাবেন না, তাহলে চোখের জেনা হবে। আর আপনার জন্য লেখাপড়া ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, লেখাপড়া চালিয়ে যান, শেষ করেন, নিজেকে কন্ট্রোলে রাখেন। এর মধ্যেও হয়তো কল্যাণ আছে, মানুষকে বোঝানোর চেষ্টা করুন, দাওয়াত দেওয়ার চেষ্টা করুন, সমস্ত পরিবেশের থেকে নিজে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আপনাকে হেফাজত করেন, আমরাও দোয়া করি। এটা তো বাংলাদেশের বিরাট সমস্যা, ইউনিভার্সিটি কলেজের সমস্যা, দিনদার লোকদের টিকে থাকা, ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের বেহায়াপনা, লজ্জাহীনতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি তিনি যেন আমাদেরকে হেফাজত করেন, সংশোধন করেন, ইমান আমান নিয়ে যেন টিকে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন।